ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। অনেক পরিবার আছে সত্যি নিবি যেই কোনো পেনশন পায় না, এরকম অনেক আছে যারা 60 বছর বয়সে পড়েছেন। 60 বছর বয়স থেকে যারা চাইবেন, যারা অন্য কোনো পেনশন পান না, একটি তপশিলি পরিবারও বাদ যাবে না। প্রত্যেকে কিন্তু এই 1000 টাকা করে পেনশন মাসে পাবে কম্পালসারি। ইট ইজ ফর অল দ্য কমিউনিটি, মানে তপশিলি জাতির যত পরিবার আছে সমস্ত পরিবারের 60 বছর যাদের হয়েছে তারা পাবে এটা। আর একটা আদিবাসীরা খুব কথায় কথায় বলেন জয় জোহর জয় জিৎকার। এই জয় জোহর নামে আদিবাসীরা যারা 60 বছর বয়স হয়েছে আর কোনো পেনশন পায় না, কিছু পেনশন আমরা নিশ্চয়ই দিই 1 লাখ টাকা, কিন্তু মনে রাখবেন এতে পুরো পরিবারটা কভার হচ্ছে। অর্থাৎ যে চাইবে, যে অন্য কোনো পেনশন পায় না, ট্রাইবেলও অল পরিবারকে কভার করা হবে, তাদের 1000 টাকা করেও তারাও পেনশন পাবে। এটা আমাদের হচ্ছে তপশিলি জাতির জন্য বন্ধু প্রকল্প, আর আদিবাসী মানুষদের জন্য জয় জহর প্রকল্প। প্রায় 1.5 কোটি শ্রমিক অর্গানাইজ সেক্টর, আনঅর্গানাইজ সেক্টরে। আগে আমাদের ছিল সামাজিক সুরক্ষা, যেখানে তারা দিতেন 25 টাকা, আমরা দিতাম 30 টাকা। ফলে 60 বছর বাদে এরা 2 লক্ষ টাকা পেত, মেয়ে বিয়ে 25,000 টাকা পেত, চিকিৎসার জন্য 1 টাকা পেত বছরে, শিক্ষার জন্য পেত। অনেকে ধরুন 25 টাকাটা জমা দিতে পারতো না, ফলে ডিসকোয়ালিফাই হয়ে যেত। আমরা এটা পুরো ফ্রি করে দিলাম, বিনা পয়সায় সামাজিক সুরক্ষা স্কিম আমরা করে দিচ্ছি। অর্থাৎ তার যখন 60 বছর বয়স হবে সে কিন্তু একটা প্রভিডেন্ট ফান্ড পাবে। এটা কিন্তু সরকারি কর্মচারীরা কাজ করার প্রভিডেন্ট ফান্ড নয়, বা ব্যক্তিগত মালিকানা নয়, এটা গভর্নমেন্ট নিজে প্রভিডেন্ট ফান্ড টাইপের একটা সামাজিক সুরক্ষা বিনামূল্যে একটা উইন্ডো ক্রিয়েট করে দিয়ে তাতে সুযোগ দিল। এবং আমরা স্বাস্থ্যসাথী 7.5 কোটি মানুষের কাছে দিই। সেন্ট্রাল গভর্নমেন্ট মাঝে মাঝেই বলে আমার কি যেন প্রোগ্রামটার নাম আয়ুষ্মান, কেন হচ্ছে না আয়ুষ্মান? তো তুমি 40% দিতে, আমাকে 60% দিতে হতো। তো আমি সেটা না করে আমি 7.5 কোটি, আর সেটাও মাত্র 1.5 কোটি লোকের কাছে যেত, আর আমি 7.5 কোটি মানুষের কাছে পৌঁছে দিয়েছি স্বাস্থ্যসাথী 5 লাখ টাকা করে দিয়ে। এবং আমাদের ট্রিটমেন্ট হচ্ছে বিনা পয়সায়, কোথাও কয়েকটা ক্লিনিক করে বিনা পয়সায় ট্রিটমেন্ট দেওয়া হয়, কিন্তু মনে রাখবেন A to Z ফ্রি ট্রিটমেন্ট গভর্নমেন্ট হসপিটাল, only one state, that is West Bengal।